নমস্কার, আমি রয়দোলা বলছি। আজ আমি আপনাদের আমার বাগানে নিয়ে চলে এসেছি। আমার অনেক জবা গাছ আছে, এটা আগেই আমি বলেছি একটা ভিডিওতে। তার মধ্যে আমি দেখাচ্ছি, এইটা প্রথমে এই এই জবাটা হচ্ছে একটু ছোট সাইজের জবা হয়, তবে পঞ্চমুখী। এই কুড়ি আছে, আবার কালকেই হয়তো ফুটবে। এই দেখুন কুড়ি আছে, কালকেই ফুটবে। এমনিতে রোজই ফোটে, আজকেই ফোটেনি। বৃষ্টির জন্য অনেক সময় ফুল ফোটাটা একটু কমে যায়। এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর জবা হচ্ছে এটা আদ্দা জবা, এটা প্রায় 5 ইঞ্চি মতন চওড়া জবাটা, খুব সুন্দর দেখতে, টকটকে লাল। এই জবাটাও ভীষণ ভালো লাগে। তিন নম্বর জবা হচ্ছে এই সাদা জবা, এটা সাদা সাদা ফুল হয়, সাদা জবা ফুল। এই সিঙ্গেল জবা, ছোট ছোট একটু সাইজটা, কিন্তু অনেক ফোটে, অনেক ফুল হয়, এই সারা গাছ ভরে থাকে। আজকে একটু কম আছে, বৃষ্টির জন্য বললাম একটুখানি গাছে ফুলটা কমে যাচ্ছে। এরপরে হচ্ছে এটা একটা থোকা জবা, পঞ্চমুখী জবাই, বিশাল বড়, মানে এত বড় ফুলটা, ফুলের মানে চাপে একদম নিচুর দিকে ঝুলে পড়েছে, এত ভারী। এই এই গাছটা অনেকটা ওই স্থলপদ্ম হয়, সেই স্থলপদ্মটা আমাদের গোলাপি হয় তো, এটা স্থলপদ্মটা লাল হলে যেরকম হয় ঠিক ওইরকম সাইজের, বিশাল বড়, খুব সুন্দর। এই গাছটা প্রায় 2.5 বছর বয়স। এই মাঝখানে প্রথমের দিকে যখন এনেছিলাম 2.5 বছর আগে, সেই সময় দু একটা ফুল দিয়ে গাছটা খুব অসুস্থ হয়ে পড়লো, এত অসুস্থ হয়ে পড়লো, মানে পাতাগুলো সমস্ত ঝরে ঝরে পড়লো, ছোট ছোট হয়ে গেল, তারপরে গাছে ফুল আসে না, কুড়িগুলো ঝরে যাচ্ছে, গাছটা কেমন যেন একটা হয়ে গেছিল, সাদা সাদা হয়ে গেছিল। আমার তো খুবই মানে এত কষ্ট হয়েছিল কি বলবো। তারপরে আমরা কি করলাম, এই গাছটাকে মানে আলাদা করে দিলাম, আলাদা করে বলতে এই গাছের থেকে একটু আলাদা করে রাখলাম, কি হয় এটা দেখার জন্য। তারপরে সে দেখার পরে দেখছি যে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, অথচ সার দেওয়া হচ্ছে, যেমন মাটিতে সার দেওয়া হয়, তখন ওটা কি করলাম, মাটিটা খুঁড়ে ওর গোড়া থেকে খুঁড়ে খানিক মাটি তুলে নিলাম, তুলে নিয়ে তার মধ্যে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট আরও দিলাম, আর গোবর সার একটু মিক্সড করে ওর মধ্যে দিলাম, দিয়ে তারপরে স্প্রে করলাম, নিম তেল স্প্রে করে গাছটাকে, না প্রথমের দিকে নিম তেল দিইনি, প্রথমের দিকে আমি ওই একটু সাবান জল, লিকুইড সাবান জল একটু জল দিয়ে করে স্প্রে করে দিতাম, প্রায় পর পর 5-6 দিন স্প্রে করে দিয়েছিলাম। তাতে কোনো মানে একটু মানে হচ্ছে অন্যরকম হলো, গাছটা একটু পরিবর্তন হলো, তারপরে যে খুব যে একটা চোখে পড়ার মতো পরিবর্তন তা না, তারপরে আস্তে 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 গাছটা মানে ওই রকমই হয়ে গেল, ফুল আর দেয় না, কুড়িগুলো ঝরে পড়ে। আর রোজই আমি উঠে একবার দেখি এটা কেমন আছে গাছটা, আমার তো মনটা খুবই খারাপ হয়েছিল। তখন আমি কি করলাম, গাছটাকে সব গাছের মাঝখানে রাখলাম, মানে যতগুলো জবা গাছ আছে তাদের মাঝখানে আমি এনে রেখে দিলাম, দেখি কি হয়। তারপরে অত খেয়াল করতাম না, যে যেমন আছে যেভাবে থাকছে ও সেভাবে মানিয়ে নিক এদের সাথে। তারপর দেখি আস্তে আস্তে পাতাগুলো খুব সুন্দর হতে আরম্ভ করলো, মানে এমন এদের ইয়ে চরিত্র, মানে আপনারা ভাবতেই পারবেন না যে এত সুন্দর এদের চরিত্র, মানে এরা খুব সঙ্গ চায়, মানে আর একটা জবা আর একটা জবাকে চায় এইরকম, মানে সঙ্গে থাকতে থাকতে এটা আবার ফুল দিচ্ছে। এখন কি সুন্দর ফুল হচ্ছে, প্রায় ফুল ফোটে, কিন্তু এত সুন্দর দেখতে, ছিঁড়তে ইচ্ছে করে না যে ছিঁড়ে ঠাকুরের কাছে দেব, এখান থেকেই মনে হয় ঠাকুরকে নিবেদন করে দিই, এইভাবে এত ভালো লাগে। এইটার মধ্যে আমি সার দিই, মানে সব জবাতেই 7 দিন অন্তর অন্তর সর্ষে খোল ভিজিয়ে একটু পাতলা করে দিয়ে দিই, তারপরে অল্টারনেট করে সবজি পচা সার দিই, আবার কোনো সময় মিক্সড সার দিই, এরকম মিশিয়ে মিশিয়ে 7 দিন পর পর দিতে থাকে। এরপরে আর একটা গাছ আছে, এটা এটাও আদ্দা জবা,
কিন্তু এটা গোলাপি, একটু ডিপ গোলাপি, এটাও 5 ইঞ্চি মতন চওড়া, খুব ভালো দেখতে। দেখুন এত সুন্দর দেখতে, মানে মন ভরে যায়। সবচেয়ে বড় কথা যে যখনই মন খারাপ হয় বা আমাদের সাংসারিক জীবনে যখনই মন খারাপ হয় তখন এই গাছদের সঙ্গে থাকলে মন খুব ভালো হয়ে যায়। আপনারা এইভাবে গাছ লাগাবেন। আর এটা হচ্ছে সিঙ্গেল জবা গোলাপি, আর একটা সাদা দেখালাম, আর একটা আছে আমার কাছে লাল, ঠিক এই রকমই, আর একটু বড় সাইজের জবা হয় সেটা লাল, আর এটা গোলাপি, হালকা গোলাপি, অনেক ফুল ফোটে অনেক। তারপরে আছে এটা হচ্ছে আপনার ঝুমকো জবা, এটা আজকে ফুল ফোটেনি, হ্যাঁ এই কুড়ি আছে প্রচুর, এই যে কুড়ি, অনেক কুড়ি আছে কিন্তু আজকে ফোটেনি, কারণ বৃষ্টির জন্যে ফোটেনি, অন্যদিন ফোটে, দু একটা করে ফোটে, ফোটে কম, কিন্তু এমন সুন্দর ফুলটা একটা মধ্যে থেকে আর একটা ফুল বেরিয়ে এসছে, এত ভালো দেখতে। এই 8 রকমের জবা আপনাদের দেখালাম, আপনারা দেখে নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনাদের। আর এর মধ্যে আমি ওষুধ দিই, মাঝে মাঝে নিম তেল দিয়ে দিই 7 দিন ছাড়া ছাড়া। তাছাড়া যখন অসুস্থ হয়েছিল এই গাছটা, এই জবাটা যে বললাম, তখন আমি 2 রকম ওষুধ, মানে রাসায়নিক ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। সেটা কি আমার হাজবেন্ড করে, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে করি। সেটা কি গো, কি দেওয়া হয়েছিল? রোগর আর গিয়ে এই যে রোগর দিয়েছিলাম, আর এই মিরাকুলাস, এই দুটো কতটা করে দেওয়া হয়েছিল? 3 মিলিলিটার 1 লিটার চলে, 3 মিলিলিটার করে, এক একটা 3 মিলিলিটার করে, 1 লিটার জলে ভালো করে মিশিয়ে সেটা স্প্রে করতে হবে 7 দিন অন্তর, নাকি 7 দিন অন্তর। এতে কোনো পোকা আসবে না, এতে খুব পোকা হয় তো জবা গাছে, মিলিবাগটা খুবই হয়, মানে গাছ একবারে খারাপ করে দেয়, ওই জন্য এইগুলো দিলে আর পোকা টোকা আসবে না, খুব সুন্দর হেলদি হবে গাছটা। এইগুলো দিতে পারেন আপনারা। আর এই নিম তেলটা, এটা রেগুলারলি, পোকা হোকা না হোক, এটা রেগুলার 7 দিন অন্তর অন্তর এটা দিয়ে দিই। তাছাড়া আমি জৈব সার ব্যবহার করি, জৈব সার বলতে সর্ষে খোল দিই বললাম না, সর্ষের খোল, তারপরে পাতা পচা সার, সেটা একটা একদিন দেখাবো, আমি বানাই বাড়িতে পাতা পচা সার, তারপরে সবজির খোসা, এইগুলো দিয়ে একটা সার বানাই, এইভাবে বানিয়ে বানিয়ে আমি সার দিই গাছে। আর ডিমের খোসা, কলার খোসা, এইগুলো দিই, জমিয়ে রাখে, রেখে একদিন দিই। ডিমের খোসাগুলো একদম হাতে করে গুঁড়িয়ে নিই, আর কলার খোসাকে ছোট ছোট করে কেটে শুকিয়ে নিয়ে সেগুলো গোড়ায় গোড়ায় দিই। এতে ক্যালসিয়ামও পাই আর পটাশিয়াম পাই, আর এই গাছ খুব পটাশিয়াম ভালোবাসে, আর ক্যালসিয়াম খুবই দরকার হয়। এইভাবে আপনারা করবেন, খুবই ভালো লাগবে, এরকম কাজ থাকলে আর কিছু লাগে না, মন ভরে যায়, মন ভালো করার একটা জায়গা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।